দরিদ্রতার সাথে লড়াই করে লক্ষ্মীরানী সিনহা সারা ভারতবর্ষের মধ্যে অনূর্ধ্ব ১৭ বেল্ট রেসলিং, প্যানক্রেশন ও মাছ রেসলিং এই তিনটি ইভেন্টে জাতীয় চ্যাম্পিয়ন হয়ে গর্বিত করেছে কমলপুর সহ রাজ্যকে। আগামী দিনে আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করতে পারবে তো, এই চিন্তায় মগ্ন কোচ সহ ফেডারেশনের কর্মকর্তারা। কমলপুরের রূপসপুর এলাকার বাসিন্দা প্রদীপ সিনহা, স্ত্রী সহ দুই মেয়ে চারজনের সংসার। লক্ষ্মীরানী সিনহা বড়, স্ত্রী কল্যাণী সিনহা সংসার দেখছেন। প্রচণ্ড দারিদ্রতার মধ্য দিয়ে চলছে চারজনের সংসার। লক্ষ্মীরানী সিনহা পড়াশোনার পাশাপাশি প্যাংগ্রেশন রেসলিং, বেল্ট রেসলিং ও মাছ রেসলিং ইভেন্টগুলিতে কোচিং নেন কোচ অম্বর আলীর কাছ থেকে। টানা চার বছর কোচিং নেওয়ার পর মহকুমা, জেলা ও রাজ্যে ওই ইভেন্টগুলিতে চ্যাম্পিয়ন হয়। পরবর্তীতে ভারতের বিভিন্ন রাজ্যে জাতীয় স্তরে অংশগ্রহণ করে একাধিকবার চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক লাভ করে লক্ষ্মীরানী সিনহা। ইতিমধ্যে দেরাদুন, উত্তরাখণ্ড সহ অন্য রাজ্যে বেল্ট রেসলিং, প্যাংগ্রেশন ও মাছ রেসলিং এই তিনটি ইভেন্টে পরপর চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক লাভ করে, যা ত্রিপুরার নজির। এতে গর্বিত কমলপুর সহ ত্রিপুরাবাসী। লক্ষ্মীরানী সিনহা আন্তর্জাতিক এই ইভেন্টগুলিতে খেলায় সিলেকশন হয়েছে, কিন্তু খরচ চালাবে কে? এই চিন্তায় ঘোরপাক খাচ্ছে কোচ অম্বর আলী সহ সংস্থার ফেডারেশনের কর্মকর্তাদের। মা কল্যাণী সিনহা কেঁদে বলেন, খুব কষ্ট করে সংসার প্রতিপালনের মাধ্যমে আমার মেয়েকে এই জায়গায় এনেছি, এর জন্য কোচ অনেক সাহায্য করেছে। আমার মেয়ে কমলপুরের মান রেখেছে, আরো এগিয়ে যাওয়ার জন্য সবার সাহায্য চাই। আমার যে কোচ স্যার আমাকে সাহায্য করেছেন আমার মেয়েকে এতটুকু আগে নেওয়ার জন্য, আর অনেক কষ্ট করে আমার মেয়েকে আমি এটাতে ইয়ে করতে পেরেছি, তা আমার গর্ব। আমি অর্থের দিকটা অনেক কষ্টে আছে, আমি পারতেছি না আমার মেয়েকে আমি অন্য কিছু ভালো মন্দ খাওয়ানো, এর জন্য আমি মানে মেয়ের কাছে অনেক কৃতজ্ঞতা। মেয়ে যে এত কষ্ট করে ইয়ে করতে পেরেছে, বা আমাদের দেশ তো সে সম্মান রেখেছে, স্কুলের সম্মান রেখেছে। আর আমার মেন কথা হচ্ছে, আমাদের কোচ মাস্টার আমাদেরকে সাহায্য করে নিয়ে যাচ্ছে, যে কোনো কিছুতে আমাকে সাহায্য করেছে। আর অর্থনৈতিক দাও দেখার জন্য চেষ্টা করতেছে, জানি না কতটুকু আমি ওকে হেল্প করতে পারবো। এখন লেখাপড়ার দিক দাও আমি চেয়েছি ওকে আরো এগিয়ে নেওয়ার জন্য, জানি না কতটুকু পারবো। এই কোচ অম্বর আলী বলেন, গত চার বছর ধরে লক্ষ্মীরানী সিনহা ট্রেডিশনাল রেসলিং অ্যান্ড প্যাংগ্রেশনের বিভিন্ন ইভেন্টে কোচিং করি। কোচিং এর প্রথম থেকে তার মধ্যে প্রতিভা লক্ষ্য করা গেছে। এরপর রাজ্য ও রাজ্যের বাইরে হরিয়ানা, পাঞ্জাব সহ বিভিন্ন রাজ্যে জাতীয় স্তরে স্বর্ণপদক পায়। এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী সহ বিভিন্ন পদাধিকারীরা আমাদের সাহায্য করেন। গত চার বছর ধরে আমার কাছে প্রশিক্ষণ নিচ্ছে ট্রেডিশনাল রেসলিং অ্যান্ড প্যানক্রেশনের বিভিন্ন ইভেন্ট থেকে। তো ও যখন শুরু করেছিল তখন থেকে ও ভালো পারফরমেন্স করছে, ওর মধ্যে একটা গুণ আমরা লক্ষ্য করতে পারি। ওকে ওই হিসাবে আমি ট্রেন করা শুরু করি, দেখা গেল ও প্রত্যেকটা স্টেট লেভেল কম্পিটিশনে, ন্যাশনাল লেভেল কম্পিটিশনে সবসময় ফার্স্ট হয়ে আসছে। হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি এমন রাজ্যকে হারিয়ে সবসময় ফার্স্ট আসছে। তো ট্রেডিশনাল রেসলিং অ্যান্ড প্যানক্রেশন সাত বছর ধরে আমরা ত্রিপুরাতে চালিয়ে যাচ্ছি, আজকে একটা জায়গাতে এসে পৌঁছেছে। ত্রিপুরার স্পোর্টস মিনিস্টার আমাদেরকে বিশেষভাবে সাহায্য করছেন। লক্ষ্মীরানী সিনহার পারফরমেন্সের জন্য মাদ্রাসা, দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা গর্বিত। এই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা বলেন, আমরা গর্বিত লক্ষ্মীরানী সিনহা পরপর তিনটি ইভেন্টে স্বর্ণপদক লাভ করে, কিন্তু আগামী দিনে সে আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করতে পারবে তো, এই চিন্তায় মগ্ন কোচ সহ ফেডারেশনের কর্মকর্তারা। কমলপুর থেকে দেবজিৎ গুহরায়ের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।